গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও আছি মোটামুটি, চলে যাচ্ছে। তো দেখো, আজকে হচ্ছে সানডে, সকাল থেকে আমাদের চা খাওয়া হয়ে গেছে, মেয়ের টিফিনও হয়ে গেছে, তো সেভাবে বিশেষ কোনো কাজ এখন আর নেই, কারণ আজকে আমরা একটু বেরোবো, মানে আজকে বাড়িতে রান্না করবো না, আজকে ইচ্ছে হয়েছে একটু বাইরে বেরোবো, বেরিয়ে দুপুরের খাবারটা বাইরে থেকে খাবো। কোথায় খাবো জানি না, কিন্তু ঠিক করেছি বাইরে খাবো। আর যেটাই করি না কেন, তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, ওই জন্য আজকে রান্না বান্নার কোনো চাপ নেই। আজকে যেটুকু কাজ ছিল, বাসি কাজ সব হয়ে গেছে, তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো চলো, তো যেহেতু একই জিনিস শেয়ার করি, তো ভাবলাম আজকে ঘরের কাজ থাক, আজকে একটু অন্য কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো চলো আমার সাথে থাকো, আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা আমার সাথে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, ব্লগটা আজকে খুবই ছোট হবে, কিন্তু ছোট হলেও তোমাদের ভালো লাগবে আশা করি। চলো তোমরা সাথে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটু পরে, আমরা রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। এখনও মেয়েকে স্নান করাবো, তারপরে আমি স্নান করবো, তারপরে রেডি হব, একটু পরে আবার তোমাদের সাথে দেখা করছি, চলো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন আমরা একটু বেরোচ্ছি, আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি, এখন আমরা একটু বেরোচ্ছি, বেরোচ্ছি মানে কোথায় যাচ্ছি, এমনি বেরোচ্ছি, দুপুরবেলা খাবো একটু বাইরে, আজকে সানডে, দুপুরবেলা একটু খাবো বাইরে, আর তারপরে কোথায় যাই, তো চলো সাথে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো সাথে থাকো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা তিনজন বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। তো কোথায় যাব, আমরা যাব হচ্ছে, চলো দেখবে আমাদের সাথে, চলো কোথায় যাব দেখতেই পাবে। তো এখন বাজে প্রায় 2:30 বাজে, বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ এখন যেহেতু সবার পরীক্ষা চলছে, তো ওর বাবা সকালবেলা পড়াতে গেছিলো, পড়িয়ে এসে আবার একটু কিছু পার্সোনাল কাজের জন্য দমদমে গেছিলো। তো আমরা রেডি হয়েছিলাম, ওর বাবা আসলো, তারপরে আমরা বেরোলাম, তো সে কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। দুপুরবেলার মানে খাওয়াটা যেহেতু বাড়ির থেকে খেয়ে বেরোইনি, বাইরে খাবো, তো এখনও পৌঁছতে পৌঁছতে আরও সময় লাগবে, জানি না কখন খেতে পারবো। তো এবার তোমরা কি কিছুটা গেস করতে পারছো বা চিনতে পারছো, দেখো রেলগেটে আটকে পড়েছি, এমনি দেরি হয়ে গেছে, তার মধ্যে দেখো অনেকক্ষণ ধরে তোমরা ঠিক মানে অনেকক্ষণ ধরেই আটকে রয়েছে, এই গেটে অনেকক্ষণ ধরেই আটকে রয়েছে, অনেকগুলো ট্রেন পাস হলো তারপরে গেটটা উঠলো। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা ব্যারাকপুর, ব্যারাকপুরের রেলগেট। তো এইবার তো মনে হচ্ছে তোমরা ধরতেই পেরেছো, যেটা কোথায়, হ্যাঁ ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি। তো এসে দেখছি প্রচুর লাইন, প্রচুর লাইন, মানে এতটা মানে এত, এখন 3:30 প্রায় বাজে, আর এখন দেখো এত লাইন, মেয়ে তো সেই কখন থেকে, আর আমার মেয়ে এতটাই বিরিয়ানি লাভার, হ্যাঁ প্রচণ্ড খিদে পেয়েছে, এই জায়গায় তো জিজ্ঞাসা করছি বাবা খিদে পেয়েছে, বলছে হ্যাঁ খিদে পেয়েছে। তো এখন জানি না কতক্ষণে এই লাইন এগোবে আর কতক্ষণে আমরা ভিতরে ঢুকতে পারবো, খিদে যদিও আমরা আমাদের সবারই পেয়েছে। তো মেয়েকে একটা কেক কিনে দেওয়া হয়েছে, যে কেকটা তুই খা ততক্ষণে,
তো লাইন দিতে দিতে অনেকটা আমরা এগিয়ে এসেছি, এখন অলমোস্ট 3:45 বাজে। তো মনে হচ্ছে যেন লাইনটা এগোচ্ছেই না এরকম লাগছে। মেয়ে বলছে চলো মা আমরা টপকে সবার আগে চলে যাই। হ্যাঁ, তোর বাবা আবার বলছে তুই টপকে আগে যেতে যাবি, তোকে সবাই পেটাবে। তো আমাদের আগে এই চারজন চারটে ছেলে ছিল, তো এরপরেই আমরা আমাদের লাইন, আমরা এবার ঢুকবো। অ্যাট লাস্ট আমরা মানে এখন ঢুকবো। তো মেয়ে আমার দিকে তাকাচ্ছে যে ঢুকবে কিনা। তো দেখো আমরা ঢুকে গেছি অ্যাট লাস্ট, অনেক অপেক্ষার পর। এখন প্রায় 4:20 বাজে। এক একটা বেঞ্চে চারজন করে বসে, এখানে টোটাল 12টা বেঞ্চ আছে, মানে একবারে 48 জন করে বসতে পারে। তো বুঝতে পারছো কতক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা এসেছি। তো আমাদের অর্ডার নিয়ে চলে গেছে, আমরা 2টো চিকেন বিরিয়ানি, 1টা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর 1টা জিরা কোলা, আর 1টা জল। আর আমাদের উল্টো দিকে একজন কাপল বসে আছে, ওনারাও ব্লগ করছে দেখলাম। তো অ্যাট লাস্ট চলে এসছে, এই যে ওর বাবার বিরিয়ানিটা, ওর বাবা চিকেন বিরিয়ানি নিয়েছে, আর আমার মেয়ে তো চিকেন খায়, মটন খায় না। তো পিসটা দেখাবে, তো এতটাই গরম হাত দিতে পারছে না, খুবই গরম। মেয়েটা দেখো, আর এই জামাটা মাটন বিরিয়ানি, তো মাটনের পিসটা দেখো, যত বড় না মাটন তার থেকে হাড়টা বেশি বড়, হাড় থেকে মাটনটা খুলে চলে আসছে। আর আমাকে তো মেয়েকে খাইয়ে দিতে হবে, আমার মেয়ে নিজের হাতে খাবে না। তো আলুগুলো এত বড় বড়, কিন্তু আলুগুলো খুব একটা সিদ্ধ হয়নি। আর এই যে চিকেনটা, আমি খুব গরম, হাত দেওয়াই যাচ্ছে না, খুবই গরম। আর তো অসহ্য ছিল না, খাওয়া শুরু করে দিয়েছে ওর বাবা। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি, দেখাই তোমাদের। এখনো দেখো কত লাইন রয়েছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। বাইরে এখনো অনেক লোক দাঁড়িয়ে আছে লাইনে খাবে বলে, মানে এখন 5টা বাজে।